নারায়ণগঞ্জে পুলিশ বিএনপির সংঘর্ষে শাওন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপিকে দায়ী করা হয়েছে। মামলার বাদী ও নিহত শাওনের বড় ভাই মিলন এজাহারে বিএনপিকে দায়ী করেছেন। এজাহারে মিলন উল্লেখ করেন, তার ছোট ভাই শাওন ঘটনার দিন বৃহস্পতিবার 1 সেপ্টেম্বর বেলা 12:45 নারায়ণগঞ্জ সদর থানার 2 নম্বর রেলগেট এলাকার পাকা রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল চলছিল। এক পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের 5000-এর অধিক নেতাকর্মী পুলিশের ওপর ইট পাটকেল, ককটেল ও অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলি নিক্ষেপ করে। সেই অবৈধ অস্ত্রের গুলি ও ইটের আঘাতে শাওন আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে শাওনের বড় ভাই মিলন হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। তবে এই এজাহারের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন নিহত শাওনের অন্য ভাই ফরহাদ সহ পরিবারের স্বজনরা। এ ব্যাপারে প্রশ্নও তুলেছেন তারা। শাওনের মৃত্যুর ঘটনায় কারা দায়ী এমন প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, কাদের গুলিতে আমার ভাই মারা গেছে সেটা পুলিশ সঠিকভাবে তদন্ত করুক, ভিডিওগুলো দেখুক, তাহলে প্রমাণ হবে বিএনপি দায়ী নাকি পুলিশ দায়ী। এদিকে মামলার বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোহাম্মদ আমির খসরু বলেন, ভিডিও ফুটেজ দেখে শাওনের মৃত্যুর কারণ ও কারা এর সাথে জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে। তবে মরদেহের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। গত 1 সেপ্টেম্বর দুপুরে শাওন নিহতের ঘটনায় রাতে সদর মণ্ডল থানায় বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন তার বড় ভাই মিলন। মামলায় অজ্ঞাতনামা 5000 ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেননি বলে জানিয়েছে। দর্শক, গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডিটিউব নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট টপিক নিয়ে। ভিডিওতে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।